আজকে আমি রুই মাছ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করেছি এটা আপনি নর্মালও এভাবেও খেতে পারবেন আর ভাতের সঙ্গেও খাবেন খুব টেস্টি লাগে এটা তৈরি করতেও বেশি জিনিস লাগে না ঘরে যে জিনিস থাকে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আর এর মধ্যে মাত্র দু চামচ তেল দিয়ে এটা আমি তৈরি করেছি তেলটাও অনেকটাই কম দিয়েছি আর মাছটা আপনি এর মধ্যে যে কোনো মাছ নিতে পারেন তো এটা কিভাবে আমি তৈরি করেছি সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কালি নিয়েছি দেখতে পাচ্ছেন তিনটে পেঁয়াজের কালিটা আমি এখানে নিয়েছি এটা আমি কেটে নেব তো একটু বড়ো বড়ো সাইজ ছোটো ছোটো সাইজ আপনি নিজে হিসাবে করতে পারেন তো এভাবে আমি করে নিচ্ছি বেশি পেঁয়াজ কালি নেবেন না তিনটে যদি মোটা থাকে তো দুটোই অনেক কাছে এখানে আমি আদা নিয়েছি এক ইঞ্চি মতন এটা আমি এভাবে কদকস করে নিচ্ছি আপনি গ্রাইন্ডও করতে পারেন বা থিচে নিতে পারেন এটা পেঁয়াজ কালির সঙ্গে মিক্স করে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ভিনিগার আপনি এখানে লেবুর রসও দিতে পারেন আমি দু চামচের মতন এখানে ভিনিগার দিয়েছি এটা এর সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে মানে ভালো করে চটকে মিক্স করতে হবে সঙ্গে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে চটকে নিতে হবে এর মধ্যে হলুদ ইউজ হবে না খালি এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর আপনি আবার বলছি ভিনিগারের বদলে আপনি লেবুর রস এখানে ইউজ করতে পারেন তো এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি রুই মাছ এই মাছটা আমি চার পিস করেছি একটু বড়ো সাইজে ছিল এই দেখুন এটা মাথা আছে এই হিসাবে ছিল এটা আমি এভাবে কেটে চার পিস করেছি যে পেটি থাকে মাঝখানে এসে ল্যাশটা আর মাথাটা বাদ দিয়ে দিয়েছি বাকি আমি মাঝখানে ওটা এভাবে পিসগুলো করে নিয়েছি তো একটা গোল যে সার্কেল থাকে তার চার পিস আমি করেছি এরপর এর মধ্যে যে আমি পেঁয়াজ আদা মিক্স করেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা এর সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এক দু মিনিট ভালো করে মিক্স করতে হবে নুনটা নিজে হিসাবে এর মধ্যে দেবেন সেটা মনে রাখবেন এটা ভালো করে মিক্স করে এভাবে আমি এটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে এভাবে কম ছাড়বেন না বেশি ছাড়লে আর ভালো এক ঘন্টা অবধি ছাড়বেন আরও ভালো কিন্তু আধ ঘন্টা আপনাকে প্রায় ছাড়তেই হবে এটা এভাবে আপনি সাইডে রেখে দেবেন এখানে আমি একটা বাটিতে হাফ চামচ নুন নিয়েছি এক চোথায় চামচ গোল্ড পাউডার নিয়েছি হাফ চামচে নতুন আর রোট নিয়েছি আপনি কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এর মধ্যে দু চামচ ক্যাচ নিয়েছি ক্যাচ সস যে থাকে সেটা নিয়েছি আর এক চামচ আমি সোয়া সস নিয়েছি তো এই সব জিনিসটাকে ভালো করে মিক্স করে দিতে হবে আর এটাকে আমি সাইডে রেখে দেবো এইসব মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে যে পেঁয়াজ কলিগুলো আমি নিয়েছিলাম তার উপরে হিসাটা এটা তো আমি আগে নিজে পাতলা পাতলা ডান্ডিগুলো নিয়েছিলাম এরপর যে উপরে যে সিরাটা থাকে সেটা নিয়ে এভাবে আমি কেটে নেবো তো এই সব জিনিস আপনি আগে রেডি করে রাখবেন তারপর আপনি মাছটাকে তৈরি করবেন তো এটা আমি সব এভাবে কেটে নিয়েছি এখানে আপনি নর্মাল পেঁয়াজও নিতে পারেন কিন্তু এর ফ্লেভারটা ভালো লাগে এর মধ্যে আমি নর্মাল পেঁয়াজ ইউজ করছি না এরপর এর মধ্যে আমি এখানে আদা কুচি কাঁচা লঙ্কা আদাটাকে ছোটো টুকরো করেছি আপনি থিচে নিতে পারেন ওটা ভালো হবে এখানে লসুন নিয়েছি লসুনটাকে আমি থিচে নিয়েছি এখানে পাঁচটা লসুন নিয়েছি একটু বড়ো সাইজে নিয়েছি ছোট সাইজে না বড়ো সাইজে নিয়েছি এরপর এখানে আধ ঘন্টা হয়ে গেছে আমি এইগুলো যে মাছ রেখেছিলাম মিক্স করে এগুলো এর মধ্যে থেকে বের করে নেব তো এর মধ্যে যে পেঁয়াজ কলিগুলো লাগা আছে সেটা বের করে নিতে হবে আর একটা বাটিতে এটা আলাদা করে আমি রেখে নেব। পেঁয়াজ কলি আর নেবো না ওটা আমি সাইডে রেখে দেবো আর এর মধ্যে যে মাছ আছে সেটা আমি বের করে নেব তো এভাবে তাহলে এর মধ্যে কোনো জল থাকবে না একদম শুকনো হয়ে যাবে এভাবে করে একটা একটা করে আমি এই বাটির মধ্যে ঢেলে নেব তো এটা এভাবে আমি বের করে নিয়েছি সব আলাদা বাটিতে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ডিম তো এখানে দুটো ডিম নিয়েছি ওটাকে ভালো করে ফেটে মিক্স করে নিচ্ছি ফেটে নিয়েছি এবার এভাবে করে এর মধ্যে নুন দিয়ে দেবেন তো আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি অলরেডি আর তারপর এটাকে মিক্স করতে নুনটা বেশি দেবেন না অল্পই দেবেন তো কেননা মাছের মধ্যে আগেও নুন আছে তো সেই হিসাবে আপনি কম দেবে আমি অল্প দিয়েছি নুন দিয়ে এটা এর মধ্যে আমি ডিমের মধ্যে আমি সরি মাছের মধ্যে পুরো এই ডিমটা দিয়ে দেবো তো এইভাবে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আর রোড বা আপনি কর্নফ্লাওয়ার দিতে পারেন তো আমি এর মধ্যে দু চামচের মতন কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা ভালো করে মিক্স করে নিতে হবে এর সঙ্গে ডিম ডিম মাছ এইসব ভালো করে মিক্স করে নিতে হবে তো আপনি যেই হিসাবে মাছ নেবেন সেই হিসাবে এখানে ডিম নেবেন যদি আপনি মাছ কম নিচ্ছেন তাহলে ডিম একটাই আপনার হয়ে যাবে এর মধ্যে যদি আপনি বেশি মাছ নিয়েছেন তাহলে আপনি দু ডিম এর মধ্যে লাগবে তো এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে দিয়েছি এরপর এখানে প্যান নিয়েছি আমি একটু বড় করে নিয়েছি তাহলে কি হবে একবারের মধ্যেই সব মাছের মধ্যে ভাজা হয়ে যাবে তো আমি এক চামচ এর মধ্যে সরষে তেল নিয়েছি আপনি রিফাইন্ড তেলও নিতে পারেন আমি সর্ষে তেল দিয়ে করছি চামচটা একটু বড় ছিল বড় বড়ো দিয়ে আমি দিয়েছি আর এর মধ্যে এই মাছগুলো আমি দিয়ে দেব ভাজতে তেলটা ভালো করে গরম হয়ে গেছে তারপর এর মধ্যে এগুলো এইভাবে আমি সব মাছটা দিয়ে দিচ্ছি তো একবারের মধ্যেই সব মাছ এর মধ্যে চলে এসছে তাহলে তেল আর বেশি ইউজ হবে না এর মধ্যেই হয়ে যাবে তো এটা একদিকে ভাজা হতে দেব তারপর এটাকে আমি পাল্টি করব তো এইভাবে আমি এটা ছেড়ে দিচ্ছি তো এখানে দু মিনিট পরে আমি এটাকে পাল্টি করছি আর দেখতে পাচ্ছেন হালকা কালার চলে এসছে তো এটা এভাবে পাল্টি করে করে আপনাকে ভেজে নিতে হবে আর আঁচটা বেশি হাই রাখবেন না কেন তেলটা কম আছে তেলটা বেশি থাকলে তো কোনো অসুবিধা নেই আমি লো টু মিডিয়াম রেখেই এটাকে ভাজা করছি আপনি এটা বেশি তেলেও ভাজা করতে পারেন যদি আপনি কোনো অসুবিধা না থাকে তো দু চামচ তিন চামচ নিয়ে আপনি এটা ভাজা করতে পারেন তো আমি এভাবে করে এটা প্রায় উল্টা করে আমি এটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা হালকা গোল্ডেন ব্রাউন চলে এসছে আর এবারে আমি এগুলোকে বের করে নেব আর বেশি ভাজা করবো না আপনি বেশিও করতে পারেন যদি তেল বেশি থাকে তাহলেই বেশি ভালো ভাজা হবে কম থাকলে তো হবে না আবার এখানে এক চামচের মতন সর্ষে তেল নিয়েছি এক চামচই নিয়েছি তো আপনি আবার বলছি রিফাইন্ড তেলও নিতে পারেন এমনি মাছের মধ্যে সর্ষের তেলই বেস্ট লাগে এরপর এখানে যে আমি আগে রেখেছিলাম আদা লসুন কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটাকে একদিকে করে দিচ্ছি কেন তেলটা কম আছে তো সেই জন্য একদিকে তেলটা আমি টেনে নিলাম একদিকেই তাহলে ভাজা হবে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সবের মধ্যে দিয়ে দিয়েছি এটাও এর সঙ্গে ভেজে নিচ্ছি এটা ভালো করে ভাজা হয়ে যাবে কালারটা যেন চেঞ্জ হয় না লাইটই থাকবে বলে হালকা ভাজা করতে হবে একদম ব্রাউন করে দেবেন না তারপর এর মধ্যে এভাবে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো আর হালকা বেশি জোরে নাড়বেন না তাহলে ভেঙে যেতে পারে তো হালকা দিয়ে আপনাকে এটাকে মিক্স করে নিতে হবে এর সঙ্গে আর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি বেশি হাই করে নিই এরপর এটা ভালো করে মিক্স করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা ভালো করে আমি এভাবে মিক্স করে নিয়েছি এরপর যে আমি সস ক্যাচ আপ সব দিয়ে আমি তৈরি করেছি মাছের মধ্যে এটা দিয়ে দিচ্ছি আর আপনি একটু আরও ঝোলে মতন রাখতে চান তাহলে একটু জল আরো দিয়ে এটা করতে পারেন এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা বেশিক্ষণ রাখতে হবে না এক মিনিট রাখলেই অনেক আছে কেননা এর মধ্যে আর রোড বা কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য একটু গাঢ় হয়ে যাবে এটা তো এটা রেডি হয়ে গেছে এবার এই সময় আপনি এর মধ্যে একটু লেবুর রস দিতে পারেন আর ওটা ভালো লাগবে এক চামচের মতন উপর থেকে লেবুর রস দিয়ে দেবেন ওটা ভালো লাগবে তো এটা সার্ভ করে নিয়েছি আপনি এটা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভাত ছাড়াও আপনি নর্মাল এটা খেয়ে দেখবেন ওটাও খুব টেস্টি লাগবে তো এখানে এটা আমি তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত ভালো করে এটা হয়ে গেছে একদম নরম সঙ্গে সঙ্গেই হাত দিলেই ছিঁড়ে যাবে এত নরম হয়েছে আর খুবই টেস্টি হয়েছে একবার তৈরি অবশ্যই করে দেখবেন আপনি হয়তো অনেকবার মাছ তো খেয়েছেন কিন্তু একবার এইভাবে আপনি জরুর ট্রাই করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন